তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড আফটারনুন। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে একটা দশ বাজে। তো আজকেরে আমি কোনো ব্লগ শেয়ার করব না, আজকেরে আমি শেয়ার করব হচ্ছে ছোট বউটা শ্যুট করেছিলাম, কিভাবে করেছিলাম আর কতটা কষ্ট হয়েছে, কতটা খাটনি হয়েছে, সেগুলোই আজকে শেয়ার করব। তার আগে দেখাবো আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে যে কতগুলো মানে আমাদের ভিডিও হয়েছে টোটাল, আর কিভাবে সেটাকে আমাকে এডিট করতে হয়েছে। মাথা খারাপ হয়ে গেছে এডিট করতে গিয়ে। পেয়ারা আমরা কামরাঙা মাখা। তো যাই হোক, ওটাই দেখাবো যে কতগুলো মানে ভিডিও হয়েছে টোটাল, আর খণ্ড খণ্ড ভিডিও করে সেগুলোকে আমার জুড়তে হয়েছে। তো চলুন আপনাদের শেয়ার করে দিই যে কতগুলো টোটাল ভিডিও হয়েছে। লেটস স্টার্ট। তো সবার প্রথমে আমি গ্যালারিতে চলে এসেছি, আর গ্যালারিতে এসে আমি আপনাদের দেখাবো যে ভিডিওগুলো রয়েছে। তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো তো সব এডিট হয়ে গেছে, এবার এগুলো ডিলিট করার পালা। তো রেখে দিয়েছি এই ভিডিওগুলো ছোটো ছোটো করে আমি। তো আমার আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম আপনারা কেউ জানেন না, শেয়ার করিনি। যেদিন ভাইরাল হবে সেদিন আপনারা অটোমেটিক জানতে পারবেন, তো এখানে শেয়ার করার কোনো দরকারই পড়বে না। তো সেই ভিডিওগুলো কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তো হ্যাঁ দাম অ্যালবামে যাই, দাঁড়া। এই যে পেয়েছি, এই যে দেখুন শুরু হয়েছে হচ্ছে এখান থেকে, এই যে গালে হাত দিয়ে আছে। মানে টোটাল কটা ভিডিও হয়েছে আপনারা খালি দেখুন, এই যে এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে ননদিনীর পার্টটা ছিল, প্রথমে ননদিনীর পার্টটা আমি করে নিয়েছিলাম। এতগুলো ভিডিও হয়েছে ননদিনীর পার্টটা, কতগুলো আছে দেখুন। এই যে তারপরে শুরু হচ্ছে ছোট বউয়ের পার্ট, ননদিনীর পার্ট রয়েছে এখানে, টোটাল রয়েছে আপনাদের বলে দিই একবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138,
সরি, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 টোটাল 51টা পার্টে হয়েছে ননদিনীর পার্ট, ঠিক আছে। তারপরে দেখুন এবারে ছোট বউয়ের পার্ট রয়েছে, আপনারা কাউন্ট করে নিন, আমি কাউন্ট করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আমার পার্টটা খুব বেশি ছিল না, আমার পার্টটা যা ছিল আর আমি ঝটপট করে করে নিয়েছি, কারণ আমার অত গোলায়নি এদের যেভাবে গুলিছে, যেহেতু এরা নতুন, হ্যাঁ, তো সেহেতু এদের একটু প্রবলেম হয়েছে, আর আমার পার্টটা খুব শর্টেই আমি সাল্টে দিয়েছি। তো এই হচ্ছে আমার পর, আর এটা হচ্ছে আমার দিদি, আর মিতা হচ্ছে মানে আমাদের রিলেটিভ আমার। তো দিদির পার্টটা রয়েছে অনেকটা, আর দিদি তো প্রচণ্ড গুলিয়েছিল। তো এতগুলো টোটাল পার্ট হয়েছে, তো সেগুলোকে আমাকে জুড়ে জুড়ে কাজটা করতে হয়েছে। এবারে দেখাই কী কী গণ্ডগোল হয়েছে, চলুন। অতক্ষণ ওয়েট করেছে, পাউডার বলে ফেলে দে, দিয়ে ব্যাগ মারতাম। নাহলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? তারপরে হাটকা, হ্যাঁ, এবার তোর হাতে করে তোল, হাতে করে তোল।
আমি এই শাড়িটা নিয়েছি ডোলপুর বউ হাতে পরে যাবো। এই শোনো, রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে আমি সব এসে সব দেখবো, সরিয়ে রেখো একটু, মা একটু নজর রেখো। ক্যামেরার দিকে না, আমার দিকে, এই দিকে, শুনলে ছোট বৌদি, শুনলে শুনলে মেজে বৌদি, শুনলে যত বড় বুঝলো তত বড় কথা। ঠিক আছে, নলপুর বৌভাত থেকে আসে তারপরে তোমার হচ্ছে, যত বড় ঘুমনা তত বড় কথা। ঠিক আছে, রনপুর বৌভাত থেকে আসে তারপরে তোমার হচ্ছে। রেডি, তুমি বড় লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝিচাকর থাকতে পারে, কিন্তু আমার বাড়িতে তো নেই। কাজটা তোমাকেই করে যেতে হবে। নন্টুর বৌভাতে যেতে গেলে, নন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিতে হবে ঠাকুরজি। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মাথা কেটে যাচ্ছে হালকা, কিছু করার নেই, অ্যাঙ্গেল নেই। দেখবো দেখবো কত কাজ করতে পারো। ও বাবা কি পীড়িত রে, দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি দেখি তোমার বাবা মা কি গয়না দিয়ে পাঠিয়েছে। কি বলো, প্রথমে স্টার্টিং দাও। গলার ওই দুটো দেখি, গলার ওই দুটো সোনার না ইমিটেশন। ও মা বাবাকে খেয়ে বসে আছো, কি ধন্যি মেয়ে, কি ধন্যি মেয়ে না। ও মা বাবাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা, শিখে নাও মেজে বউ, শিখে নাও। তোকে কি খবর দিল আবার? তুমি তো যত নষ্টের ঘোড়া, এইবারে বুঝতে পারলাম ইচ্ছা তাড়াতাড়ি উত্তর তাই। তুমি তো যত নষ্টের ঘোড়া, তুমি তো যত নষ্টের ঘোড়া, তুমি তো যত নষ্টের ঘোড়া। ও আশার বল বল বল, ও আশার সঙ্গে সঙ্গে, ও আশার সঙ্গে সঙ্গে কেন সাত তাড়াতাড়ি ওর ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। কেন সাত তাড়াতাড়ি ওর ঘরে নিয়ে এলে? না তোমার, তুমি তো যত নষ্টের ঘোড়া, ও আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে আসলে এবার বুঝতে পারছি। আমার বাড়িতেই ওই দিকে ক্যামেরা দিয়ে তাক, কি টাকা নিয়ে রে বাবা, যাই আমাকে বলে দিয়ে চলে ভিজে ভিজে ভিজে। এডিট করলাম, এডিট করে আর এটা ফোনটা বিছানার উপরে সাউন্ড দিয়ে বসিয়ে আর আমি রেডি হয়ে গেলাম আর শুনছিলাম কোথায় কী ভুল আছে, সেটা শুনলেই কাফি।
তো মোটামুটি এডিট হয়ে গেছে, ভাবলাম এন্ডিংটা করে দিই এখনই, যেহেতু সময় আছে হাতে, 5 মিনিট এখন হাতে সময় আছে এন্ডিংটা করার জন্য। তো আরও অনেক কিছু দেখাতে পারলাম না, কারণ ওখানে একমাত্র দিবাকর ভিডিও করছিল, আমাদের ভিডিওটা করে দিচ্ছিল, আর আমি ধরেছিলাম লাইট। তো ওরা, ওদের তো কোনো চ্যানেল নেই আর ওরা ক্যামেরা ফেস করেও নি, তো সেই জন্য ওদের একটু অসুবিধা হয়। আর বিহাইন্ড দ্য সিনস যে ওদের করতে বলবো, ওদের তো চ্যানেল ছিল না প্রথম কথা, আর মিতা জাস্ট রিলস বানায়, অন্য কোনো ভিডিও কোনো দিন বানায়নি, তো সেই জন্য বিহাইন্ড দ্য সিনসটা খুব ভালো করে নিতে পারিনি, মানে যেগুলো আমরা হাসি ঠাট্টা মজা আর কি করেছি সেগুলো নিতে পারিনি। তারপরে কীভাবে আমরা লাইটের ব্যবস্থা করেছিলাম, কী লাইট দিয়ে ভিডিও করেছি, একটা ডুম হোয়াইট ডুম লাইট দিয়ে আমরা এলইডি লাইট দিয়ে মুখের মধ্যে ফোকাসটা ফেলেছিলাম, তো এইভাবে ভিডিও করেছি, ভীষণ কষ্ট হয়েছে। আর রাত্রিবেলা করেছি সব থেকে বড়ো কথা, হ্যাঁ আমার আর দিদির পার্টটা পুরো রাত্রিবেলা হয়েছে, আর মিতার পার্টটা সন্ধ্যাবেলা হয়েছে, যার জন্য লাইটটাও কম পড়েছে, মুখগুলো কালো কালো লেগেছে। নেক্সট বার যখন আমরা এরকম কোনো ভিডিও করব, খুব ভালোভাবে করার চেষ্টা করব, এইটুকুনি কথা দিলাম। আর আপনারা এই ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছেন, আমার চ্যানেলে যেরকম ভিউজ আসে তার তুলনায় অনেক বেশি ভিউজ এসেছে, আরও আসছে, হয়তো ওই ভিডিওটা ভাইরাল হলে হতেও পারে, মন বলছে ভাইরাল হবে, তো দেখা যাক, যদি হয় তো খুবই ভালো কথা। এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো, আর আপনারা ভালোবাসা দিতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম ধামাকা ভিডিও দেখতে হলে কমেন্ট করুন, আর এরপরে কী ভিডিও নিয়ে আসবো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো নিয়ে আসা। তো চলুন আজ এই পর্যন্ত থাক, আবারও আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, লাভ ইউ গাইজ।